এপিসোড 1 এ আপনাদের শোনাবো এক মৃত্যুঞ্জয় সৈনিকের গল্প, দেখাতে নিয়ে যাব কেমন আছে উইসকনসিনের মুসলিমরা, জানাবো পরবর্তী 12 দিনের জন্য কি কি প্রিপারেশন নিলাম প্রথম দিনে। এপিসোড 2 তে আপনাদের শোনাবো বেলে পাথরের শিখর ও সমুদ্র গহ্বরের গল্প। Minnesota way over there and there's Michigan way over there, so the actual boundary is in the water. দেখাবো সলিল সমাধির জন্য কিংবদন্তি এক শুভ্র সরোবর। এপিসোড 3 তে আপনাদের শোনাবো অধিবোধের দেশে কতিপয় অনাহত আগন্তুকের গল্প, নিয়ে যাব পশ্চিম গোলার্ধের বৃহত্তম শপিং মলে, শোনাবো পৃথিবীর দীর্ঘতম অভ্যন্তরীণ বন্দরের কথা, দেখাবো কোথায় মেঘলা জলে ভিজছে উত্তরের নক্ষত্র। এপিসোড 4 এ আপনাদের শোনাবো ভূগোল বইয়ের প্রেতাত্মার গল্প, প্রেরী কাকে বলে, কত প্রকার ও কি কি, গুল্ম এবং তরুলতা সমন্বিত ক্রান্তীয় সমভূমি প্রভাবিত স্থলজ পরিবেশ তন্ত্রকে প্রেরী বলে, প্রেরী 3 প্রকার, স্টেপ, মেডো ও সাভানা। রিয়েলি পরিচয় করাবো এক প্রাকৃতিক লেয়ার কেক ও কেক কাটার ছুরির সাথে। এপিসোড 5 এ আপনাদের শোনাবো মর্যাদার আভা ও গৌরবের আবিরে মাখা আমেরিকার 245তম জন্মদিনের গল্প, আপনাদের সাথে নিয়ে হব প্রত্নতত্ত্ববিদ, নিজেরাই খুঁজে নিব বরফ যুগের ফসিল। And this is a certificate that I have gotten from the Mammoth Sites Junior Paleontology Program. এপিসোড 6 এ আপনাদের নিয়ে যাব মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে দৃষ্টিনন্দন সড়ক পথে। শোনাবো পাগলা ঘোড়ার গল্প। এপিসোড 7 এ আপনাদের শোনাবো গিরিশিকুরে অশোক কুমারী চালানোর গল্প, একসাথে ভাসবো ঘূর্ণি জলের তরঙ্গ স্রোতের আবর্তে। এপিসোড 8 এ আপনাদের শোনাবো আলতামিরার গুহা মানবদের আঁকা বাইসন গুলো আজ কেমন আছে। এপিসোড 9 এ আপনাদের দেখাতে নিয়ে যাব সক্রিয় আগ্নেয়গিরি থেকে জলের উষ্ণ প্রস্রবণ আর তপ্ত ধোয়ার উদ্গিরণ। এপিসোড 10 এ আপনাদের শোনাবো হট এয়ার বেলুনের এক অ্যাডভেঞ্চারাস রাইডের গল্প। নিয়ে যাব মার্কিন যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ পর্বতমালা রকি মাউন্টেন দেখাতে। এপিসোড 11 এ আপনাদের শোনাবো গার্ডেন অফ গডস এর রহস্যমাখা সৌন্দর্যের গল্প। নিয়ে যাব উত্তর আমেরিকার উচ্চতম রেলপথে, দেখাবো উত্তর আমেরিকার বৃহত্তম বিমানবন্দর, 6 রাজ্যে 12 দিনের এই ভ্রমণ শেষ করব মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে। নিউ ইয়র্ক থেকে উইসকনসিন এবং কলোরাডো থেকে নিউ ইয়র্ক আকাশ পথে আসা যাওয়ার মাঝখানে প্রায় 2500 মাইল সড়ক পথে মিনেসোটা, সাউথ ডাকোটা, মন্টানা, ওয়াইওমিং সহ 6টি পৃথক স্টেটে গত সামারে 12 দিন ভ্রমণ করেছি 3টি ভিন্ন টাইম জোনে। শুধুমাত্র কোথায় গিয়েছি আর কি দেখেছি তা নয়, আমার এই ট্রাভেলুকে পাবেন রিয়েল অ্যাডভেঞ্চারের স্বাদ। দেখবেন ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সমাজ, সংস্কৃতি, ভূগোল সবকিছুই জানবেন, অনেক নতুন নতুন তথ্য। ফরাসি নভেলিস্ট জুল ভার্ন তার অ্যাডভেঞ্চার কাহিনী অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ এর নায়ক ফিলিয়াস ফগকে গোটা পৃথিবী ভ্রমণ করিয়েছেন মাত্র 80 দিনে। মরক্কোর পরিব্রাজক আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবেন বতুতা তার পরিভ্রমণ নিয়ে লিখেছেন রেহলা বা ভ্রমণ, আর ইতালীয় পর্যটক মার্কো পোলো লিখেছিলেন লিভ্রে দেস মার্ভেলাস দ্য মুন্ডে বা বিস্ময়কর পৃথিবীর বর্ণনা।
রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচটি মহাদেশের 33টিরও বেশি দেশ ভ্রমণ করে সে লিখেছিলেন ইউরোপবাসীর পত্র। সৈয়দ মুস্তফা আলীর দেশে বিদেশেতে ডুব দিলে তো এখনো কায়রো কিংবা কাবুলের বাতাস এসে নাকে লাগে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় পড়ে আজও মনে হয় একদিন আফ্রিকা সেই রিক্টার্স ভ্যালি পাহাড় দেখে আসতেই হবে। নাইবা পেলাম সেই গল্পের শঙ্করের মতো হীরের খড়ি। আমার এই 12 দিনের অ্যাডভেঞ্চারও ছিল খুব রহস্যময় ও রোমাঞ্চকর। দেখতে চোখ রাখুন আমার চ্যানেল ও পেজে।